নমস্কার বন্ধুরা, আমি জয় শুরু করছি আজকের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড। আজকের কিন্তু টপিক এটিকে মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচ রিভিউ। এটিকে মোহনবাগান কেমন খেললো আর নর্থ ইস্টের বিরুদ্ধে কীভাবে জয় পেলো? এটিকে মোহনবাগানের সত্যি কি সবকটা প্লেয়ার ভালো খেলেছিল নাকি কোনো খুঁত ছিল এটিকে মোহনবাগানের আজকে? এটিকে মোহনবাগানের কোন প্লেয়ার খারাপ খেললো বা কোন প্লেয়ার ভালো খেললো সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। নাকি অপোনেন্ট নর্থ ইস্ট ইউনাইটেডই আজকে বেটার দল ছিল, কোন প্লেয়ার ভালো ছিল নর্থ ইস্টের নাকি কোন প্লেয়ার খারাপ ছিল সেই বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমে কিন্তু চলে আসি দুটো টিমেরই ফর্মেশনে। তো এটিকে মোহনবাগান আজকে দল নামিয়েছিল 4-3-3 ফর্মেশনে। সেখানে কিন্তু গোলে ছিল অরিন্দম, ডিফেন্সে ছিল প্রীতম, সন্দেশ ত্রি এবং শুভাশিস বোসের মতন ফুটবল প্লেয়ার। এবং যদি তার ওপরে দেখি তাহলে কিন্তু দেখতে পাবো সাহিলকে, দেখতে পাবো কাল ম্যাকাককে, দেখতে পাবো এডুকে, দেখতে পাবো এবং ফরওয়ার্ডে যদি আসি তাহলে কিন্তু দেখতে পাবো প্রবীর, রয় এবং ডেভিড। এখানে একটা জিনিস লক্ষ্য করবে, সাহিলকে কিন্তু আজকে সুযোগ করে দিয়েছে। সাহিল কিন্তু প্রথমবার এরকম ফার্স্ট ইলেভেনে সুযোগ পেলো, আর সহজচর কিন্তু সুযোগটা পায় না, তো কোনো নতুন প্লেয়ার সুযোগ পায় না, তো সাহিল আজকে জায়গাটা পেয়েছে, এটা অত্যন্ত ভালো ব্যাপার। আর প্রবীরকে কিন্তু অনেকদিন পর কিন্তু আজকে প্রথম থেকে শুরু করতে দেখা গেছে, এটাও কিন্তু একটা ভালো ব্যাপার। তো এরপরে আসছি কেমন তারা শুরু করলো না করলো। এবার নর্থ ইস্টের কথায় আসি তাহলে কিন্তু দেখতে পাবো দ্যাট নর্থ ইস্ট আজকে দল নামে ছিল 4-3-3 ফর্মেশনে, মানে বুঝতেই পারছো দুটো ফর্মেশনে কিন্তু এক। আর সেখানে কিন্তু ফরওয়ার্ডে ছিল রোছারে জেলা, এবং তারপরে কিন্তু ছিল সিলা, ছিল ভিপি সুয়েরের মতন ফুটবল প্লেয়ার, ছিল মাঝমাঠে ছিল ফেডরিকো গালগেগো এবং ছিল কামারার মতন ফুটবল প্লেয়ার। এবং যদি আমি ডিফেন্সের কথা বলি তাহলে কিন্তু প্রভাতকে দেখতে পেরেছি, ড্যানিয়েল ফোক্সকে দেখতে পেরেছি, আশুতোষ মেহতা এবং বেঞ্জামিনের মতন ফুটবল প্লেয়ার ছিল নর্থ ইস্টে। তো ছিল, এই ছিল কিন্তু ফার্স্ট ইলেভেন দুটো টিমের। তো এই দুটো টিম কিন্তু পরস্পর মুখোমুখি হয়, এবং পরস্পর মুখোমুখি ফার্স্ট যখন ফার্স্ট হাফ হয়, এবং ফার্স্ট হাফে কিন্তু দেখা যায় দুটো টিমেই অসাধারণ কিন্তু পারফরমেন্স। যেমন দেখা যায় এটিকে মোহনবাগান পরস্পর আটাকে উঠছে, তেমন কিন্তু খুব ভালোভাবে ডিফেন্স করছে নর্থ ইস্ট ইউনাইটেড। আর এই জিনিসটা প্রথম ফার্স্ট হাফে পাকাপাকি হয়ে যায় যে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু ডিফেন্স করতেই ম্যাচটায় আজকে নেমেছিল। মানে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নর্থ ইস্ট নামছে শুধুমাত্র 1 পয়েন্ট পাওয়ার জন্য। ফার্স্ট হাফটা দেখে যা মনে হলো, ফার্স্ট হাফে কিন্তু একটুও জায়গা ছাড়ছে না। আর ফার্স্ট হাফের মধ্যে নর্থ ইস্টে কিন্তু আমি একটা ডিফেন্সের কথা বলবো, বাংলার ছেলে প্রভাত, প্রভাত কিন্তু অসাধারণ আজকে ডিফেন্ডিং করেছে। প্রভাত আগের বছর থেকে আছে, অনেক বছর থেকেই আছে নর্থ ইস্টে, কিন্তু আজকে কিন্তু আমার প্রভাতের খেলা সবচেয়ে খুব ভালো লেগেছে। খুব ডিফেন্ডিং করেছে এবং খুব ভালোভাবে কিন্তু তোমার যে এটিকে মোহনবাগানের প্লেয়ারদের আটকেছে। আর আমি এখানে আশুতোষের কথা বলবো, আশুতোষও খুব ভালো ডিফেন্ডিং করেছে, ড্যানিয়েল ফক্সও খুব ভালো ডিফেন্ডিং করেছে। তো ডিফেন্সের জন্য কিন্তু ফার্স্ট হাফটা বলাই যায় যে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু টিকে গেল। এবং তারপরে কিন্তু চলে আসে সেকেন্ড হাফ, এবং সেকেন্ড হাফে কিন্তু এটিকে মোহনবাগান ছেড়ে দেওয়ার পাত্র নয়। এটিকে মোহনবাগান যেন সেকেন্ড হাফে আরও দুরন্তগামীভাবে এগিয়ে যায়, এবং দুরন্তগামীভাবে এগিয়ে গিয়ে কিন্তু 51 মিনিটের মাথায় একটা দারুণভাবে গোল তুলে নেয় এটিকে মোহনবাগান। এবং গোলটি করে কিন্তু হেডের মাধ্যমে, এবং গোলটি করে রয় কৃষ্ণা। এবং তারপরে কিন্তু ঠিক 57 মিনিটের মাথায় কিন্তু একটা সেম সাইড গোল হয়, এবং পুরো এটিকে মোহনবাগান যখন অ্যাটাক করছে, এটিকে মোহনবাগান পুরোপুরি উঠছে, এবং সেই সময় কিন্তু মানে মানে ডিফেন্সের প্লেয়ার, মানে নর্থ ইস্টের ডিফেন্ডার প্লেয়ার বেঞ্জামিন কিন্তু পা বাড়ায় বলটাকে গোলকিপারের পায়ে লাগা, মানে হাতে দেওয়ার জন্য, বা যে পায়ে পাস করে গোলকিপারকে ব্যাক পাস করে, কিন্তু সেখান থেকে হালকা করে জোরে একটু পা বাড়িয়ে দেয় সন্দেশ, এবার এমন করে বলটা বাড়ায় তো সেখানে কিন্তু সেম সাইড গোল হয়ে যায়। তো বেঞ্জামিনের একটা সেম সাইড গোল ছিল, কিন্তু সেলিব্রেশন করলো সন্দেশ, আমি ফার্স্টে ভেবেছিলাম সন্দেশই মনে হয় গোলটা করেছে, কিন্তু না, এটা কিন্তু সেম সাইড গোল হয়েছে। তো যাই হোক, আজকে যদি আমি মানে নর্মালি যদি আমি ম্যাচটার কথা বলি তাহলে ম্যাচটা বলতে পারবো যে এটিকে মোহনবাগান সেরকম কিন্তু ছন্দে পাওয়া যায়নি এটিকে মোহনবাগান। তার মধ্যে প্রবীরের কথা বলবো, প্রবীর কিন্তু এখনো পর্যন্ত সেরকম আগের প্রবীরকে আমি খুঁজে পাচ্ছি না। আগের প্রবীর কিন্তু এখনো পর্যন্ত ফুটে ওঠেনি। প্রবীর যেন এখনো স্লো ছিল, প্রবীরের অনেক বল কিন্তু সেরকম ভাবে উঠতে পারছে না। আর একটা জিনিস তুমি লক্ষ্য করবে, যেটা প্রবীর আর ডেভিড এই দুজনের কিন্তু আজকে ইয়েলো কার্ড এসেছে, এখানে একটা জিনিস যে প্রমাণিত ডিফেন্স তাহলে কতটা শক্ত নর্থ ইস্টের। নর্থ ইস্ট এমনভাবে ডিফেন্স করেছে, সেখানে কিন্তু ফাউল করতে বাধ্য করেছে প্রবীর আর ডেভিড উইলিয়ামসকে। মানে বুঝতেই পারছো দুটো টিম কিন্তু আজকে হাড্ডাহাড্ডি ছিল। আর নর্থ ইস্টের কথা বলবো, নর্থ ইস্টের এই নতুন কোচ এসে কিন্তু অসাধারণ কিন্তু ভালো করছে নর্থ ইস্ট। আর তার মধ্যে নর্থ ইস্টের আমি মাঝমাঠের একটি প্লেয়ারের প্রশংসা করতেই হবে, তার নাম কিন্তু ফেডরিকো গালগেগো। ফেডরিকো কিন্তু আজকে অসাধারণ খেলেছে। ফেডরিকো যদি ফার্স্ট হাফ শুরুতেই যদি আমি ফেডরিকোর কথা আমার বলা উচিত ছিল, ফেডরিকো কিন্তু অসাধারণভাবে কিন্তু গোলের সুযোগ কিন্তু চেয়েছিল, অনেক গোল কিন্তু করার চেষ্টা করেছিল, আর কিছু কিছু জায়গায় কিন্তু গোল হয় যার মুখে, সেই সময় কিন্তু আটকে দেয়
এটিকে মোহনবাগানের ডিফেন্ডার অরিন্দম। তো যাই হোক, আজকে অসাধারণ খেলেছে এটিকে মোহনবাগান, এবং তার সাথে কিন্তু মানে ভালো মানে তার বিরোধী পক্ষ ছিলই আজকে নর্থ ইস্ট ইউনাইটেড, কোনোভাবেই কিন্তু কমজোরি ভেবো না। আর এখানে যদি আমি পার্সেন্টেজের কথা বলি তাহলে কিন্তু দেখতে পাবো শট কিন্তু রেখেছিল আজকে যে এটিকে মোহনবাগান 12টা, আর কিন্তু ছিল শট কিন্তু ছিল নর্থ ইস্টের কিন্তু 11টা। আর যদি আমি টার্গেট শট দেখি তাহলে কিন্তু এটিকে মোহনবাগান 2টো আর নর্থ ইস্ট কিন্তু 1টা। এবং যদি আমি পাসের কথা বলি 57% পাস কিন্তু এদিকে মোহনবাগান, আর 43% পাস কিন্তু ছিল নর্থ ইস্টের। মানে বুঝতেই পারছো নর্থ ইস্ট কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র, নর্থ ইস্ট কিন্তু ভালো লড়াই করেছিল, কিন্তু এই লড়াই শেষ পর্যন্ত জয়টা এলো না, এটাই কিন্তু দুঃখের বিষয়। কিন্তু নর্থ ইস্ট আশা করছি কাম ব্যাক করবে, আর এটিকে মোহনবাগানকে কিন্তু আরও একটু ভালোভাবে খেলতে হবে। এতটা ভালো টিম নিয়ে এইভাবে করে কিন্তু খেললে চলবে না। এটিকে মোহনবাগান কিন্তু নর্থ ইস্টের তুলনায় অনেকটা বেটার দল, অনেক ভালো দল, আমরা অনেক আশা করেছিলাম কিন্তু সেরকম আশা কিন্তু হলো না। যাই হোক, এটিকে মোহনবাগান নেক্সট ম্যাচে আরও ভালোভাবে খেলবে এটাই আশা করছি, আর প্রবীর দাস আরও ভালোভাবে খেলতে পারবে। আর সাহিলের কথা হলো, সাহিল কিন্তু চেষ্টা করেছিল আজকে, ভালোই লেগেছে সাহিলের খেলা, সেরকম কিন্তু খুব একটা খারাপ লেগেছে এরকম কিন্তু না, মোটামুটি ভালোই ছিল। আর বাদবাকি সবকটা প্লেয়ার আজকে খারাপ লাগেনি, সেকেন্ড খেলা ভালোই হয়েছে। আর এখানে একটা জিনিস খুব ভালো লাগলো যে আজকে ইস্ট বেঙ্গলও জিতলো, এটিকে মোহনবাগানও জিতলো, মানে ইস্ট বেঙ্গল এটিকে মোহনবাগান দুটো কলকাতার দল জয় পেল, আজকে কলকাতার জয়, আর কিছুই বলবো না। আজকের মতন ভিডিও এতটুকুই, ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলো, আর আমার সাথে থাকো, আমার একটু অসুবিধা চলছে।